ভয়ঙ্কর হারে বাড়ছে করোনা, ফের কি ফিরতে চলেছে লকডাউন। তো লকডাউন, সামাজিক দূরত্ববিধি, স্যানিটাইজার, নাইট কার্ফিউ, গত কয়েক বছর এই শব্দগুলির সঙ্গে খুব ভালোভাবে পরিচিত হয়েছি আমরা। আবারও কি সেই পরিস্থিতি আসতে চলেছে? এই উদ্বেগ উৎকণ্ঠা সবার মনে কম বেশি প্রশ্ন উঠেছে। 2020 সালে চীনের লুয়ার ইয়ারের পর কার্যত রকেট গতিতে ছড়িয়েছিল করোনা সংক্রমণ। তার প্রায় 3 বছর পর সেই একই পরিস্থিতি, চীনে ভয়ঙ্কর হারে বাড়ছে করোনা সংক্রমণ। হাসপাতাল থেকে শ্মশান সর্বত্র লম্বা লাইন। চীনের এই ভয়ঙ্কর ছবির জেরে উদ্বেগ বাড়ছে ভারতেও। আর সকালেই মনে একটাই প্রশ্ন, ফের কি লকডাউনে যন্ত্রণা সহ্য করতে হবে? ফের রাস্তাঘাট ফাঁকা হয়ে যাবে? ফের কি চাকরিতে যেতে পারবে না? আবার শয়ে শয়ে কিলোমিটার পথ হেঁটে বাড়ি ফিরতে হবে? মনের কোণে উঁকি দিচ্ছে 2020 লকডাউনের পুরনো সেই ছবিগুলি। লকডাউনে সেই ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি ভারতীয় অর্থনীতি। লকডাউনের সময় কাজ হারানো অসংখ্য মানুষ এখন রুটি রোজগারের খোঁজে। এরপরও বিভিন্ন তথ্য প্রযুক্তি সংস্থা দেদারে ছাঁটাই করতে শুরু করেছে। সরকারের গাল ভরা নানান প্রতিশ্রুতির মধ্যে সিএমআইই এর পরিসংখ্যান বলছে, গত রবিবার বিশ্বের সহ সপ্তাহ অর্থাৎ 18 ডিসেম্বর দেশে শহরাঞ্চলের কর্মহীন মানুষের হার পৌঁছেছিল 11% দোরগোড়ায়, আর গোটা দেশের বেকারত্ব হার 8.85%। তবে এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, লকডাউন কোনো মতে করোনা মোকাবিলা পথ পরে হতে পারে না। বিশ্বজুড়ে যেখানে মন্দা মাথাচাড়া দিচ্ছে, তখনই লকডাউন মানে অর্থনীতির কোমর ভেঙে দেওয়া, সাধারণ মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়া। চীনে করোনা জেরে এখনও হাহাকার হলেও ভারত এখনও পরিস্থিতির নিয়ন্ত্রণে। তাই লকডাউন একদমই নয়, তবে সামনে বড়দিন, বড়বর্ষণ, প্রচুর লোকের সমাগম, তাই জীবন চলক নিজস্ব গতিতে, তবে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। চিকিৎসক প্রভাস কিরিট বলেন, মানুষ ঠেকেও শিখেছে, আবার আগের মতো পরিস্থিতি, প্রচুর লোকের চাকরি গাছে খেতে পাচ্ছে না, সেটা নিশ্চয়ই চাইব না, তবে আমাদের সময়ের জন্য একটু অপেক্ষা করতে হবে। এমআর বাঙ্গুর হাসপাতাল চিকিৎসক শিশির নস্কর বলেন, রোগ থামবে, সামাজিক অনুষ্ঠান তো বন্ধ করা যাবে না, সবাই মেনটেন করে রোগ ছড়াবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।